হ্যাঁ রাখ দিয়ে স্যার জানাকে টাইম উঠে গেলে লেগে স্যার টাকা দিয়ে দিব আচ্ছা দাদা টাকা পরে দিতে পারবে আমি
হ্যাঁ দাঁড়াও সহযোগিতা করুন এদিক দিকে এদিকে পূজা দিতেছে এদিক দিকে ঠিক আছে দেখি দেখি দিদি প্রণাম করলে তো তুমি ওখানে একটু ঘর দিয়ে দেন ওখানে যেতে পারতেন না আমি তো নিচে বেড়ে সেন্টিমেন্ট ভালো অঞ্জলি তো 12টা সময় তো নাকি তা দাঁড়াই থাকলে ভালো থাকবেন
কোন ইন্টারভিউ থাকলে বলো দেখি একটু সাইড দিয়ে দেন রাস্তাটা ক্লিয়ার করো আস্তে আচ্ছা দাদা দাদা প্রণাম করে স্যার স্যার একটু সাইড দিয়ে দেন ¿Qué?
যদি শিব মন্দির শিব মন্দির না ওই শিব মন্দির স্যার শিব মন্দির আচ্ছা তোমরা ফটো দূরত্ব তুলো তাইলে ফাঁকা হয়ে যাবে এখানে চলিয়ে গোপাল স্যার দিছেন তো আপনি দিছেন হ্যাঁ হ্যাঁ Thank you.
আয়েন দাদা, দাদা জিজ্ঞাসা করে হ্যাঁ তারপরে ডিপার্চার হইয়া যাইব। আর দিল্লি তো মহাদেব পাইতা না, বাড়ির মেয়েদের মহাদেব যেখানে আছে সেসব মহাদেব তুমি মেয়েদের পূজা দিও, বাস তুই দেখবা সব ঠিক আছে। ওই যখন মহাদেব একদম দূরে রাখছে পূজা দিয়া সাত নম্বর নামে আছে। আজকে মাতা ভাই তো আগামীকাল চলো, আগামীকাল তো কংগ্রেসে জয়েন করার পর আজকে প্রথমে মায়ের হতে আসলো। আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিয়েই আমরা সবাই আমাদের যার যার যে কর্ম আমাদের জীবন প্রণালীতে মাতাদের প্রভাব অত্যন্ত আমরা এটা উপলব্ধি করি। তো গতকালকে আমরা ফিরেছি রাহুলজি সোনিয়াজি এবং প্রিয়াঙ্কাজির হাত ধরে, আমরা কংগ্রেস দলে যোগদান করে মাতাদের আশীর্বাদ নেবার জন্য আজকে এসেছি। আমাদের সঙ্গে আমাদের রাজ্যের যিনি ইনচার্জ এআইসিসির তরফে ডক্টর অজয় কুমারজি সাথে এসেছেন, আসাম প্রদেশ কংগ্রেসের ট্রেজারার রাকেশ যোশীজি আমাদের সঙ্গে এসেছেন, আমরা কংগ্রেস পরিবার আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিৎ সিনহাজি, আমাদের রাজ্যের বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রাক্তন সভাপতি গোপাল রায় মহাশয় আমাদের সঙ্গে এসেছেন। আমরা সকলে মিলে আজকে মার কাছে পুজো দিয়ে আশীর্বাদ করছি, যত তাড়াতাড়ি সম্ভব এই রাজ্যে মানুষের যে দুঃখ দুর্দশা, মানুষের যে প্রত্যাশা, এটা পূরণ করার জন্য আমাদের প্রতি আশীর্বাদ দিচ্ছি। আশীর্বাবু, আপনি এবং সুধীরবাবু যে আপন থেকে আপনার পর্যন্ত আপনি যে জনপ্রতিনিধিত্ব রয়েছে সেটা কি 2023 সালে ভারতীয় জনতা পার্টিকে একটা প্রভাব পড়বে? আসলে দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা দেখেছি যখন মানুষ যা চেয়েছে, মানুষ যখন পরিবর্তনের জন্য তাদের যে আকাঙ্ক্ষা, এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে 2023 এই রাজ্যে আর একটা পরিবর্তনের জন্য তৈরি, যেটা গড়ের ছেলে দুই কংগ্রেসের কর্মী গড়ের ছেলে গড়ে ফিরেছে, কংগ্রেসের কর্মী সমর্থকদের কিন্তু একটা একটা মেধাতে দেখা যাচ্ছে, এই বিষয়ে আপনি কী বলবেন? আপনারা গতকালকে প্রত্যক্ষ করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমার এই ঘরে ফেরার মধ্যে একটা বড় ধরনের স্বস্তি, আর একটা উদ্দেশ্য ছিল যে সিপিআইএম নামক যে জগদ্দল সরকার, এই সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই আমরা দিয়েছি, কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে ওই চোর তাড়িয়ে ডাকাত নিয়ে এসে এখন ডাকাতদের তাড়ানোর জন্য রাজ্যের সব অংশের মানুষের সহযোগিতা চাইছি, মায়ের আশীর্বাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। পয়সা দেওয়া হয়েছে সবাই? চলে চলে সামনে আছে, সামনে আছে না, চলে সাইড সাইড সেলফি।
এদিকে দিদি এদিক দিয়ে আগে ধরুন এদিকে দাদা আমরা একসঙ্গে হাঁটেন না একসঙ্গে হাঁটেন আগে দিচ্ছি গেলে একসঙ্গে পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা রয়েছে আপনারা অতিক্রমে আপনাদের গাড়িগুলি কল্যাণ সুন্দরের পূর্বে চালু করবেন দাঁড়ান একটু দাঁড়ান।